হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অঙ্কন টেকনোলজির পক্ষ থেকে আমি অঙ্কন বিশ্বাস আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আমাদের কতটা কষ্ট করতে হয়, যেমন মনে করুন একটি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রফেশনাল মানের সফটওয়্যার যেমন ফটোশপ, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর এসব ইউজ করে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, কিন্তু এটা আমাদের সর্বপক্ষে সম্ভব হয়ে ওঠে না। এছাড়া যদি আমরা অ্যান্ড্রয়েড থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, সেক্ষেত্রেও আমাদেরকে প্রতিটা অংশ মার্ক করে করে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা, আমাদের এতে অনেক সময় লস হয় এবং আমরা অনেকেই এই কাজগুলো পারি না। বন্ধুরা, যদি এমন কোনো সিস্টেম থাকতো এক ক্লিকে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবো, তাহলে কেমন হতো বন্ধুরা? তাহলে অবশ্যই অনেক ভালো হতো। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। একটি কথা বলতে চাই, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে এটাতে অবশ্যই একটু ক্লিক করে দেবেন, আর সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। প্রথমে আমরা চলে আসলাম আমাদের অ্যাপসে। অ্যাপসে আসার পরে দেখুন এখানে যে একটা পিক্সেল বাটনে ক্লিক আছে, ক্যামেরা বাটনের পরে পিক্সেল অ্যাড করার, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে যে পিক্সেলগুলো আছে সেগুলো শো করবে। আমি আমার প্রথম পিক্সেলটাতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। সো আমি প্রথম পিক্সেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে আপনার পিক্সেলটি ক্রপ করতে পারেন, আর যদি না চান তাহলে ক্রপ করবেন না। সো উপরে দেখেন যে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করবেন। বন্ধুরা, টিক মার্ক দেওয়ার পরে দেখেন আপনার সামনে একটি অপশন আসবে, হেয়ার কালার কলেজ 3x3, একটা পাশে আছে ব্যাকগ্রাউন্ড। হেয়ার কালার অপশন থেকে আপনি চাইলে আপনার হেয়ার কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন বন্ধুরা, এই যে হেয়ার কালার চেঞ্জ হচ্ছে রেড, গ্রিন, ম্যাজেন্টা, হট পিঙ্ক, স্মোক। তো বন্ধুরা, চাইলে আপনারা এখান থেকে আপনাদের হেয়ার কালার চেঞ্জ করতে পারবেন। পাশে আছে ব্যাকগ্রাউন্ড, দেখুন বন্ধুরা এক ক্লিকে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যে এখানে যে পিক্সেলগুলো আছে এই অ্যাপসের, সেই পিক্সেল থেকে একটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে অটোমেটিকলি। আপনারা চাইলে তারপরে পিক্সেলটি যে কোনো সময় ছোটো বড়ো করে দিতে পারেন এভাবে। তারপর দেখি একটা পিক্সার, দেখুন বন্ধুরা পিছনে ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি এটাকে সেট করে দিচ্ছি এখানে। দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর ছবিটা অ্যাডজাস্ট করছে, আর চাইলে আপনারা এখান থেকে একটা ফটো করে দিতে পারেন। দেখুন মনে কত সুন্দর অ্যাডজাস্ট করতেছি পিক্সেলটা। আপনাদের যেতে পারেন স্ক্রিন কালারে, এখন স্ক্রিন কালার চেঞ্জ হবে। তারপরে দেখেন আসলে দেখা আছে কাস্টম ব্যাকগ্রাউন্ড, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম পুরোপুরি একটা পিএনজি ফাইলে পরিবর্তিত হয়ে গেছে। আপনি চাইলে এই পিএনজি ফাইলটি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, এটা উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, আপনার ইচ্ছা মতো এটা আপনি ছোটো বড়ো করতে পারবেন। এখন দেখলেন বন্ধুরা যে এখানে যে কাস্টম পিকচারগুলো আছে সেগুলো দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার যে কোনো একটা নিজের ছবি আপনার ব্যাকগ্রাউন্ডে দেবেন, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ডে আসার পরে এখানে সেট কাস্টম ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোন গ্যালারিতে যে পিকচারগুলো আছে সেগুলো এখানে শো করবে। তবে আপনি চাচ্ছেন যে আপনার এই আমি আমার এই পিকচারটি কাস্টম ব্যাকগ্রাউন্ডে শুয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পিছনে একটা আছে আমার পিকচারটা কাস্টম ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেছে। আমরা অনেক সময় ভাবি যদি আমার পিকচারটি যদি ডিএসএলআর মতো পিছনে ব্যাকগ্রাউন্ড ভোলা হতো তাহলে অনেকটা ভালো হতো, সেটা আপনারা করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড ব্লু আর্ট,
আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে গেছে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, দেখুন যে বন্ধুরা অনেকটা বেড়ে গেছে, যে আপনারা এভাবে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। বন্ধুরা এভাবে আপনারা যে কোনো পিক্সেলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন মাত্র এক ক্লিক। তাছাড়াও পারবেন আপনার হেয়ার কালার চেঞ্জ করতে, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড ঘোলা করতে। তো বন্ধুরা যদি আপনাদের কারো এই সফটওয়্যারটি দরকার পড়ে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আমি আপনাদেরকে অ্যাপসের লিঙ্কটি দিয়ে দেবো। যা যা লাগবে তারা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমার অ্যাপসটা লাগবে, আমি আপনাদের সবাইকে কমেন্টের রিপ্লাইতে এটা লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।